হ্যালো ভিয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আব্দুল্লাহ আল সাদ আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়েছি। আমি এইটা কোন চ্যানেলে জানাবেন শিওর জানি না, আমার চারটা চ্যানেল, আমি তাদের নামগুলো বলে যাচ্ছি। আমার প্রথম যেটা খুলছিলাম সেটার নাম হচ্ছে আব্দুল্লাহ আল সাদ টেলিভিশন, যেটাতে এখন ওইটা আমি পাঁচমিশালি বানাই ফেলাইছিলাম, পাঁচমিশালি ভিডিও আপলোড হতো, কিন্তু তারপর থেকে চেষ্টা করলাম আমরা যেমন এডুকেশন পরে ক্যাটাগরিতে যাওয়ার পর দেখলাম সেটা এডুকেশন শিক্ষামূলক রিলেটেড ক্যাটাগরিতে পড়ে গেছে, সেই জন্য সেখানে এখন প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও আসে। তারপর একটা চ্যানেল আছে খুলছি তার পরপরই, আব্দুল্লাহ আল সাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সে জায়গায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও আসে। আরেকটা আছে আব্দুল্লাহ আল সাদ নিউজ অ্যান্ড পলিটিক্স, সে জায়গায় নিউজ অ্যান্ড পলিটিক্স রিলেটেড ভিডিও আসে। আরেকটা হলো আব্দুল্লাহ আল সাদ হাউ টু অ্যান স্টাইল, ওটাও কোনো সমস্যার কারণে অনেক ধরনের ভিডিও হওয়াতে ওটা আমি পাঁচমিশালি বানাই ফেলাতে চাইতেছি। সে জায়গায় আমার ব্লগ ব্লগ যেটাই এই এই তিনটা ক্যাটাগরিতে বাদে বাকি যেই সব ভিডিও সেটা ওই চ্যানেলে আসবে। আপনারা তিনটা মানে চারটা চ্যানেলই এই ইয়া করতে পারেন, ফলো করতে পারেন। সেজন্য বলবো আমার যারা এখন নতুন দর্শক তারা ওই চারটা চ্যানেল ঘুরে আসবেন, পরে এই চ্যানেলটা এই ভিডিওগুলো দেখতে দেখবেন। বলি, কয়েকদিন আমি চিড়িয়াখানায় গেছিলাম। জানেন লকডাউনে আমরা বাসায় বন্দি ছিলাম অনেক, দুই তিন মাস, যেটা বাংলাদেশের কি হয়েছিল একটা দুর্যোগময় দুই তিন মাসে অর্থনৈতিক অনেক সমস্যা হয়েছিল। যাই হোক, যখন লকডাউনটা উঠে গেছে তখন অনেকেই অনেকে অনেক জায়গায় ঘুরতে গেছে, কেউ কক্সবাজারে গেছে, কেউ যাই হোক একটু তাদের ফ্রেশ হওয়ার দরকার ছিল, একটু হাঁটাহাঁটির দরকার, যে ঘোরা মানে একটু ভ্রমণ অনেক দিন ধরে করে না, যাই হোক তারা ভ্রমণ করতে এক জায়গায় যাচ্ছে অনেকে মিলে, বন্ধু বান্ধব মিলে। আমিও সেরকম পরিবারের সাথে গেছি, অথবা বাইরে মনে করেন বাইরের একটা পরিবারের সাথে আমি নিজেকে সামঞ্জস্য করে নিয়ে গেছি, গেছিলাম একটা কাজেই। যাই হোক, কাজের মাধ্যমে এক ওই জায়গায় মিরপুর, জানেন চিড়িয়াখানাটা কই, মিরপুর এক নম্বরে গেছিলাম একটা কাজে, একজনকে পৌঁছাইয়ে দিতে, একজনের আত্মীয়র একজনকে পৌঁছাই দিতে গেছিলাম। তাদের আত্মীয়র ভিতরেই আমি পড়ে গেছিলাম, পরে তারা ওই সময় তারাও প্ল্যান করছিল যে তাদের গ্রাম থেকে অনেকে আসছিল বেড়াইতে ডাক্তার দেখাইতে, মনে করেন আসেই তো গ্রাম থেকে যারা শহরে ডাক্তার দেখাই তো মেন আসে, যেমন এদেশ থেকে অনেকে ভারতে ডাক্তার দেখাতে যায় ঠিক সেরকমই গ্রাম থেকে অনেকে শহরে ডাক্তার দেখাতে, তাদের পরিবারের ভিতরে কেউ ডাক্তার দেখাতে আসছিল। আসার পর তাদেরকে নিয়ে একটু, যারা মনে করেন ছোট ছোট ছেলেরা থাকে যারা এখন চিড়িয়াখানায় যায় নাই, পশু পাখি চিনে না, তাদেরকে নিয়ে তারা আসছিল চিড়িয়াখানা দেখাতে, সেদের মধ্যে আমিও আমাকেও নিয়ে গেছিল। যাই হোক, আমি আগে একবার গেছিলাম চিড়িয়াখানাতে, আবার দুই এটা কয়েকবার গেছি মনে নাই, যাই হোক এটা গেলাম একটু ভ্রমণ করতে। চিড়িয়াখানার ম্যাপটা যদি জানতে চান বা ডিটেলস, আমি সব প্রাণীর ভিডিও এখানে আমি ফুটেজ আনতে পারি নাই, তার জন্য মাফ চাইতেছি। মানে ওই জায়গায় যে ঢোকার মুখে যে একটা ইয়া থাকে না, কি বলে, ম্যাপ থাকে বা কোন জায়গায় কোন প্রাণীগুলা তারা রেখা দিয়েছে সেটা থাকে, সেটা আমি ইয়া করতে পারি নাই। দেখে একটা ছবি তুলে যে নিয়ে যাবো সেটা আমার মেধায় হয় নাই, বা সেটা আমি করতে পারি নাই, সেজন্য উল্টা পাল্টা ঘুরছি এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরছি, যে সব প্রাণী আমি আমার ক্যামেরাতে আয়ত্ত করতে পারছি সেগুলো আপনাদের সামনে আমি শো করতেছি। যেমন একটা জলহস্তি, তারপর আছে ময়ূর, আছে এ দুটো আমি আয়ত্ত করতে পারতেছি, সেটা আপনার ভিডিওর সামনে দেখতে পারতেছেন। অন্য অন্য প্রাণীগুলো করছিলাম ভিডিওগুলো, যাদের কী কী হয়ে গেছে আমি জানি না, ভুলবশত ডিলিট হয়ে যেতে পারে, তার জন্য মাফ চাইতেছি। যে ভিডিওগুলো আপনাদের সামনে আসতেছে আপনারা তা একটু দেখতে থাকেন, ঠিক আছে। যারা চিড়িয়াখানাতে যাবেন, যাওয়ার আগে কিছু বিষয় বর্তমানে যে এই ডেটে পর্যন্ত এই তারিখ পর্যন্ত কিছু নিয়মাবলী তারা দিয়ে দিয়েছে, যে নো মাস্ক নো এন্ট্রি, এরকম আপনাদের মাস্ক পরে যেতে হবে, মানে সুরক্ষিতভাবে চিড়িয়াখানায় যেতে হবে। চিড়িয়াখানার প্রবেশ পথে পাও ধরার একটা ব্যবস্থা আছে, সে জায়গায় খাবার নিয়ে যাওয়া নিষেধ, নিজেদের যে খাবার সেটা আপনি নিয়ে যেতে পারবেন না প্যাকেট, মানে একটু সুরক্ষা একটু দিলাম, ময়লা ছলা না করে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন সমস্যা ছাড়া। সেজন্য চেষ্টা করবেন যে এইগুলো যে নিয়মাবলী আছে সেটা শুনেন, প্রতি মাইকে প্রতি চিড়িয়াখানাটাই ক্যামেরা দ্বারা আবদ্ধ, সেটা ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত হইতেছে, সেজন্য আপনারা কোনো অপরাধমূলক কাজ ওই জায়গায় করবেন না। আমি দেখলাম অনেকে টিকটক করার জন্য তারা ওই জায়গায় গেছে, যে এই ভাইরা টিকটকে ভিডিও তৈরি করেন তাদেরকে বলতেছি যে উচ্ছৃঙ্খলা অনেকে গান বাজনা জোরে করতে চাইতেছে, তাদের উদ্দেশ্যে বলবো ভাই গান বাজনা ওই জায়গায় প্রাণীদের সমস্যা হয়, সেজন্য ওটা না করাই ভালো। যাই হোক, এরা টিকটক ভাইদেরকে আমি অনুরোধ করে বলতেছি। তারপর
গেলাম, ভাল লাগলো, একটু প্রকৃতির পরিবেশটা অনেক সুন্দর, চারিদিকে গাছপালা, একটু উন্নত মানের করতে চেষ্টা করতেছে, একটু আপডেট করতে চেষ্টা করতেছে জু জু বা চিড়িয়াখানাটা, জু এই চিড়িয়াখানাটা তারা একটু উন্নত করতে চায়। মেন গেট, এই মেন গেট দিয়ে আমরা বাইর হয়ে যাব, মানে দুইটা গেট দিয়ে প্রবেশ করে এক গেট দিয়ে মানে বাইর হয় এরকম। আমরা এই এই গেটের পাশে যে একটা প্রবেশ পথ সে জায়গা দিয়ে প্রবেশ করছিলাম, পরে এই গেটটা যাওয়ার সময় আমরা বের হয়ে গেছিলাম। অনেক ধরনের প্রাণী আছে, কয়েকটা প্রাণীর অনেকগুলো প্রাণী আমি মিস করছি, যেমন মনে করেন উট, উট থেকে শুরু করে জেব্রা, এগুলো আমি মিস করছি। কিন্তু বানর এগুলো আশেপাশে যে থাকে এগুলো আমি দেখছি, কিন্তু এগুলো আগেও দেখছি। যারা ছোটোবেলায় প্রাণী চেনেন না তাদেরকে, তাদের সেই গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো যে যদি পারেন আপনাদের শিশু ও বাচ্চাদের চিড়িয়াখানায় নিয়ে যাবেন, এতে তাদের প্রাণী সম্পর্কে জানা হয়, চেনা হয়। বইতে কতটুকু জানা চেনা হয় তারা পুরো স্পেশালভাবে বা তাদের ওই প্রাণীটা নিজ চোখে দেখা হয় না, সেজন্য তাদের গার্জিয়ানদের উদ্দেশ্য করে বলবো যে এতদিন লকডাউনে তারা বাসায় ছিল, আপনারা একটু ফ্রেশ মনে, মানে একটু তাদের মনটাকে ফ্রেশ করতে একটু প্রকৃতির আবহাওয়া বা কী বলে বাসায় বন্দি ছিল, কয়েকটা একটা রুমে বন্দি ছিল, তাদের উদ্দেশ্যে বলবো যারা ঘুরে আসতে চান বাংলাদেশে অনেক ঘোরার জায়গা আছে, তার মধ্যে একটা হলো চিড়িয়াখানা, যেটা চিড়িয়াখানায় ঘুরে আসতে পারে, অনেক সুন্দর পুকুরটা আমার ভালো লাগছে। মানে গাছপালা দিয়ে মানুষ জ্বর কম হয়, মানে জ্বর হইতে মানা করে মাইকে প্রতিনিয়ত বলে দিয়েছে, আপনার ওই নিয়মাবলীগুলি শুনবেন। আর যদি এই চিড়িয়াখানার ডিটেলস একটা ভিডিও চান, যেমন প্রত্যেকটা প্রাণীর সিরিয়াল বাই সিরিয়াল, তারপর কী খায় না খায় এরকম যদি ডিটেলস একটা ভিডিও চান, এই ভিডিওর নিচে একটা কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন যে ওইরকম ভিডিও চান কি চান না, একটু ডিটেলস ভাবে বলে দেবেন কেমন চান, তাহলে আমি পরবর্তীতে ওরকম একটা ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসবো। সে ঠিক আছে, সেই জন্য সাপোর্ট করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট বা কমেন্ট বক্সে আপনি মূল্যবান মতামতগুলো দিয়ে যেতে হবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তাহলে লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, এটাই এটাই আপনাদের পাশে আমি প্রত্যাশা। এটা করলে আমি পরবর্তীতে এরকম আর ধরুন নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। মানে সময়টা ভালোই কাটছে, অনেক হাঁটতে হইতেছে, জায়গাটা তো অনেক বড়, অনেক প্রাণী মিস করার পরও পাও ব্যথা হয়েছে, হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে, রাত্রে তো পা উড়ে যে উপরে যে মাসালটা সেটা একদম ব্যথার জ্বালায় নড়াইতে পারতেছিল না। যাই হোক, রাত্রে যে ঘুমের যে রেস্টটা, সেই রেস্টটা রেস্ট করার পর আমরা একটু আমার পাওয়াটা একটু ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক করছে। সেজন্য অনেক হাঁটতে হয়, যদি পারেন একটা সাইকেল নিয়ে যাওয়া বা বাইকের অ্যালাউ আছে সেজন্য নিয়ে যাওয়া, ঘুরে ঘুরে খাবেন। কিন্তু ঘুরতে তো এই যানবাহন ব্যবহারটা রিক্স কি বা যে ঝামেলা মনে করেন তাদেরকে বলবো একটু জ্বালা একটু খাবার পান সাথে নিয়ে একটু হাঁটবেন, একটু মানে ব্যায়াম করবেন। ব্যায়াম তো আমরা বর্তমানের ইয়ারা বর্তমানে যে প্রজন্ম তারা তো কমাইয়ে দিচ্ছে, মানে তারা কষ্ট করতে চায় না, তাদের বলবো যে এই জায়গায় যারা চিড়িয়াখানা যারা ঘুরতে আসেন চেষ্টা করবেন একটু পরিশ্রম করে হাঁটা হাইটা, প্রত্যেকটা প্রাণীর সম্পর্কে জানা, তারা কী খায় না খায় বিস্তারিতভাবে আপনারা ঘুরে ঘুরে জানবেন। আর এই নিয়ে যদি ভিডিও চান তো বললাম যে কাজটা করতে হবে কমেন্ট করতে হবে এটাই। আর আমার আর যে চ্যানেল আছে সেই জায়গায় তাড়াতাড়ি আমি ভিডিওগুলো দেখে আসেন। আর আমার আবদুল্লাহ সাহ টেলিভিশনে একটা সুন্দর একটা ভিডিও আসতেছে, অস্ত্রের একটা ভিডিও যে আমি বিয়ে করবো, এরকম একটা টাইটেল থাম্বনেইল নিয়ে একটা সুন্দর একটা ভিডিও আসতেছে, আপনারা কয়েকদিনের মধ্যেই সেই ভিডিওটা পাওয়া যাবেন। আমি ভিডিওটা তৈরি করার জন্য প্ল্যান করতেছি, সেজন্য ওই জায়গায় একটু ফলো করে বা সাবস্ক্রাইব করে দেওয়া যাবেন আপনাদেরকে ইয়া করতেছি। আর প্রথমেই যে এটা ইয়া আছে ম্যাপ আছে সেটা প্রথমেই আছে বানর, তারপর আমরা বামের ডান দিয়ে চলে গেছিলাম, সে জায়গায় বানর, তারপর সাপ দেখছিলাম অনেক সময়, সেই সাপের ফুটেজটা হারাই গেছে জানি না, যাই পরবর্তীতে আমি পাইলে আমি পরবর্তী আপডেট আবার জানাই দেবো। সাপ দেখছিলাম, তারপর বাঘও দেখছিলাম, তারপর রয়্যাল বেঙ্গল টাইগার আমরা যেটা বলি বাঘ, যে ডোরাকাটা বাঘ, আমরা সব ধরনের বাঘই দেখছি, তারপর ইয়া দেখছি, সিংহ দেখছি, শুয়ে রয়েছে, এরকম অনেক মানে খাঁচার ভিতরে আটকা তো বন্দি তারা, সেজন্য তারা নড়াচড়া করে না, সবসময় নড়াচড়া করে না, নির্দিষ্ট একটা সময় তারা নড়াচড়া করে। যেমন একটা ভালো সময় যদি আপনারা যান তাহলে প্রত্যেকটা প্রাণের নড়াচড়া আপনারা দেখতে পারবেন, সেজন্য কমেন্ট করতে হবে, যেটা কমেন্ট করবেন তাহলে কোন সময় গেলে একটা আপনি বেস্ট একটা ভালো একটা প্রকৃতি প্রাণীর যে নড়াচড়া বা প্রাণী যে সব কাজ গোপনে করে সেটা আপনারা দেখতে পারবেন জানতে পারবেন, সেজন্য আমার কমেন্ট করতে হবে। এটা হলো
জল হচ্ছে সেটা পানিতে থাকে, তার মাংস চিন্তা করেন তাকে খোঁচা দিলে সে টের পায় না, মানে কত বড় ইয়া মাসেল, ঠিক আছে এটাই। আর এটাই আর ভিডিওটা মনে হয় একদম শেষ পর্যন্ত চলে আসছে, যারা চিড়িয়াখানা যায় না আমি ম্যাপটা চেষ্টা করবো দিয়ে দিতে, থাম্বনেইল একটা কিছু দেওয়ার চেষ্টা করবো ম্যাপটা, সেজন্য দেখা যাবেন, মানে মিস করবেন, এত কষ্ট করে ঢুকেন, 50 টাকা করে টিকিট নেয়, এত কষ্ট করে ঢুকার পর যদি আপনারা পুরো সব প্রাণী না দেখে আসতে পারেন তাহলে নিজেরও কষ্ট আমারও খারাপ লাগবে, সেজন্য চেষ্টা করবো আর ডিটেলস ভাবে একটা ভিডিও তৈরি করার জন্য, যদি এটা ভালো একটা রেসপন্স পাই পরবর্তীতে চিড়িয়াখানার ডিটেলস একটা ভিডিও আমি তৈরি করে দিব। ভিডিও একদম শেষ পর্যন্ত চলে আসছি, যে কুকুরও আপনারা এক প্রাণীর ভিতরে আরেক প্রাণীও দেখতে পারবেন, জায়গায় খাবারের একটা নির্দিষ্ট হোটেল আছে সে জায়গায় আপনারা খাবেন, মানে বাইরে থেকে কোনো খাবার আপনারা নিয়ে যেতে পারবেন না, ঢোকার সময় যদি চেক পোস্ট আপনাকে চেক করে তারা যদি পায় তারা তাহলে আপনার ওই জায়গার থেকে ওই ব্যাগগুলো রেখে দেবে অথবা তাদের নির্দিষ্ট জায়গায় রাখবে, পরে আপনি যাওয়ার সময় বেরোয়ার সময় আপনার ওই ব্যাগগুলো আপনি নিয়ে যেতে পারবেন। এটাই এটাই এই যে প্রবেশ পথ, আমরা ওর পাশে ওই যে গেটটা দেখতে পাচ্ছেন মানুষ ঢুকতেছে ওই জায়গাতে আমরা ঢুকছিলাম, ঢুকার পর আমরা এদিক দিয়ে এসে না ওদিক দিয়ে ওদিক দিয়ে এসে আমরা চলে গেছিলাম, মানে রাস্তা দিয়ে আমরা বের হয়ে যাই, রাস্তা দিয়ে আমরা বের হয়ে গেছিলাম, মানে অনেক রাত হয়ে গেছে, যেতে যেতে অনেক এসারের সময় হয়ে গেছে, বাসে করে গেছি, যাই হোক বাসে করে গেছি, অনেক মজা হয়েছে, অনেক কিছু খাবার আছে, খাবার আপনারা বাইরে খাবার খাবেন তো না, নিজে একটু যতটুকু পারেন খাবার নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বাইরে খাবার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে এবং অস্বাস্থ্যকর পরিবেশেও বিক্রি করে, সেজন্য আপনি চেষ্টা করবেন বাসা থেকে যতটুকু পারেন একটু হালকা খাবার, ওখানে বৈশাখ খাবারের জায়গায় আছে, কিন্তু ময়লাগুলো আপনি নির্দিষ্ট স্থানে ফেলবেন উল্টাপাল্টা, মনে করেন মাঠে একটা নির্দিষ্ট পথ আছে সেই পথ অনুযায়ী জানেন দলে কী করে আর আঁকা বাঁকা রাস্তা দিয়ে মাঝখানে একটা মাটি পাড়ায় যায়, এগুলো ঠিক না, আপনারা নির্দিষ্ট একটা পথে গেলে আপনারা সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। এটাই এটাই আপনাদের সাথে আমার পরামর্শ, নির্দিষ্ট রাস্তা মেনে চলবেন, ময়লা যেখানে সেখানে ফেলবেন না, আর ওই জায়গায় অনেক মানুষের ইয়া যারা ব্লগ করতে চান তাদের উদ্দেশ্য বলবো একটু সেফ অনুযায়ী আপনারা ব্লগগুলো করবেন, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, ভিডিওটা ভালো লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, আর আমার জানার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। আজকের মতো এখানে সবাই ভালো থাকুন, শুধু থাকুন আমার চ্যানেল সাথে, জুড়ে থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ঠিক আছে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব, ঠিক আছে, থ্যাংক ইউ, গুড বাই, গুড বাই।